বছরের প্রথম দিনে শহরের আমেজ যেন উৎসবের। সকালটা ছিল কুয়াশা, চাদরে ঢাকা, উধাও শীতের কাঁপুনি। কিন্তু পিকনিকের মেজাজে কি তা কোনো বাধা হতে পারে? সকাল থেকেই শীতের আবেশে আলস্য ভাঙা রোদ গায়ে মেখে নববর্ষের ছুটি তারই উপভোগ করতে বেরিয়ে পড়েছে শহরবাসী। সাত সকালে চিড়িয়াখানার দরজা খুলতে না খুলতে ভিড় উপচে পড়ে চিড়িয়াখানায়। 8 থেকে 80, চিড়িয়াখানার আকর্ষণ যেন সবার কাছেই সমান। রোদ পোয়াতে থাকা বাঘ, সিংহ, ভালুক আর রং বেরঙের পাখি দেখে খুদেদের আনন্দ যেন ধরে না, হলোই বা খাঁচার ভিতরে। আর অতি প্রিয় বাবু তো আছেই, দর্শক দেখে রীতিমতো খোশ মেজাজে সেও। ভিড়ের দিক থেকে অবশ্য চিড়িয়াখানার সঙ্গে পাল্লা দিয়েছে ভিক্টোরিয়া। বেলা গড়াতেই জনপ্লাবন, কোথাও উদ্দেশ্যহীন হাঁটা তো কোথাও ময়দানের ধার ঘেঁষে এক্কাগাড়ির সফর। সকাল হতে না হতেই মা বাবার হাত ধরে নিকো পার্কে ভিড় জমালো কচি কাচারা। টয় ট্রেন সহ অন্যান্য মজাদার রাইডে চড়ে চলল দেদার আনন্দ। কল্পতরু উৎসব 1886 সালে এই দিনেই কল্পতরু রূপে গৃহী ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই থেকেই বছরের প্রথম দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসেবে। আর প্রতিবারের মতো এদিনও সকাল থেকেই মঙ্গল কামনায় ভক্তদের ভিড়ে উৎসব মুখর কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর। পুজো দিতে ও প্রার্থনায় সামিল হতে ভক্তদের লম্বা লাইন। সকাল থেকে শুরু হয় বিশেষ পুজো অর্চনা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল আলোচনা সভার আয়োজন। ভক্ত সমাগমের ছবিটা দক্ষিণেশ্বরেও একই, সেখানে মঙ্গল আরতি দিয়ে উৎসবের শুরু। এরপর রীতি এবং আচার মেনে পূজার্চনা, মনস্কামনা পূরণের আশায় রাত থাকতেই মা ভবতারিণী মন্দিরে ঢোকার লাইন ভক্তদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ হতে কার্যত জনপ্লাবনের আকার নিল। রায়গঞ্জে এইমসের ধাঁচে প্রস্তাবিত হাসপাতাল নিয়ে কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত দীর্ঘদিনের। মমতা রায়গঞ্জের পরিবর্তে কল্যাণীতে হাসপাতালের পক্ষপাতী, কিন্তু কেন্দ্র রায়গঞ্জেই এইমস গড়ার সিদ্ধান্তে অনড়। আবু হাসেম খান চৌধুরী কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার পর সেই উদ্যোগ আরও জোরালো হয়েছে। মমতা জমির অমিলের কারণ দেখানোয় প্রয়োজনে হাসপাতালের জন্য জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র, কিন্তু সেই প্রস্তাবে এখনও সম্মতি দেননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর এখনও পাওয়া যায়নি, যার জেরেই উত্তরবঙ্গের মানুষের বহু কাঙ্ক্ষিত হাসপাতাল আটকে রয়েছে। বছরের প্রথম দিনই চাঙ্গা শেয়ার বাজার। আজ দিনের শুরুতেই 132 পয়েন্ট ওঠে শেয়ার সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে চাঙ্গা নিফটিও দিনের শুরুতেই 37 পয়েন্ট ওঠে নিফটি সূচক। রিজার্ভ ব্যাংক সুদের হার কমাতে পারে এই আশাতেই শেয়ার সূচক ঊর্ধ্বমুখী বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে দিনের শুরুতেই ডলারের তুলনায় 20 পয়সা বাড়ল টাকার দাম।